রাজনৈতিক সৌজন্যতার নজির, বিজেপি নেতার মাতৃবিয়োগ, ফল নিয়ে নেতার বাড়িতে হাজির তৃণমূল বিধায়ক। বিধায়ক বলেন রাজনৈতিক মতপার্থক্য আছে, আগামীতেও থাকবে, কিন্তু সেটা ব্যক্তি সম্পর্কে নয়। রাজনৈতিক সৌজন্যতার অনন্য নজির, বিজেপি নেতার মাতৃবিয়োগ, খবর পেয়ে বিজেপি নেতার বাড়িতে তৃণমূল বিধায়ক, এমনই রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল অশোকনগরবাসী। শনিবার বিজেপির অশোকনগরের মণ্ডল সভাপতি শ্যামলেন্দুদের মা পরলোক গমন করেন। খবর পাওয়া মাত্রই বিজেপি নেতাকে ফোন করেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সেই মুহূর্তে শ্যামলেন্দুবাবুরা শ্মশানে থাকার কারণে শনিবার তার বাড়িতে যেতে পারেননি বিধায়ক। রবিবার রাতে অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোদ সরকারকে সাথে নিয়ে সোজা চলে যান বিজেপি নেতার বাড়িতে। শ্যামলেন্দুবাবুর সাথে সৌজন্য সাক্ষাৎও করেন, এরপর কিছু ফল সহ অন্যান্য সামগ্রী তুলে দেন। রাজনৈতিকভাবে সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করেন দুজনে, রয়েছে রাজনৈতিক মতপার্থক্য, রাজনৈতিকভাবে একে অপরের বিরোধী। তা সত্ত্বেও মাতৃবিয়োগের মতো কঠিন পরিস্থিতিতে তৃণমূল বিধায়কের এই সৌজন্যতে আপ্লুত শ্যামলেন্দুদে। শ্যামলেন্দু বলেন, বিধায়ক সকলের, রাজনীতির ঊর্ধ্বে উঠে আর্ত মানুষের পাশে দাঁড়ানো আমার দল বা আমি মেনে চলি। রাজনীতির ঊর্ধ্বে উঠে উনি যে শোক জ্ঞাপন করতে এসেছেন তাকে সাধুবাদ জানাই। আমার ক্ষেত্রে যেটা বেদনাদায়ক, আমার মাতৃবিয়োগ, এবং সেই কারণে যে কেউ আসতে পারে আমার কাছে, আর বিধায়ক তো সকলের বিধায়ক, সুতরাং তিনি যখন শোক জ্ঞাপন করতে আমার মায়ের কাছে আমার মায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করতে এসছেন, সেটা আমি ওনাকে সাধুবাদ জানাই। এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে হানাহানি বন্ধ করে আর্ত মানুষের পাশে দাঁড়ানোটা আমার দল এবং আমি মেনে চলি, সুতরাং এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় এবং আমি এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। 99 বছর 3 মাস বয়স হয়েছিল, আমার বাবা ছিলেন ভারত পাকিস্তান যুদ্ধের আহত বায়ুসেনা, তো সেই হিসেবে আলাদা মর্যাদা মা পেয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবং এটা আমাদের কাছে আমাদের পাড়ার মধ্যে সবথেকে বর্ষীয়ান মানুষ আজকে চলে গেছেন। শ্যামলেন্দুবাবুর সাথে দেখা করে বেরোনোর সময় বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, উনি একজন বিশিষ্ট গুণী মানুষ, সজ্জন মানুষ, দলগতভাবে নীতি আদর্শগতভাবেও বিরোধিতা রয়েছে, আগামীতেও তা থাকবে, তবে সেটা কখনোই ব্যক্তিগত সম্পর্কে নয়, মানুষ হিসাবে মনে হয়েছে এই সময় তার পরিবারের পাশে থাকা দরকার, তাই এসেছি। শ্যামলেন্দুবাবুর সাথে আমার পরিচয়, আমি যখন এখানে প্রার্থী হই সেই সময় 1.5 বছর আগে, আমার মনে হয়েছে অশোকনগরে যে কটা ভদ্রলোক থাকে তার মধ্যে শ্যামলেন্দুবাবু একজন, বিশিষ্ট গুণী মানুষ, সজ্জন মানুষ, রাজনীতিতে ভদ্রলোকের অত্যন্ত প্রয়োজন। দলগতভাবে ওনার নীতি আদর্শ ভাব আদর্শের সঙ্গে আমার নিশ্চয়ই মেলে না, বৈরিতা আছে, বিরোধিতা আছে, আগামী দিনেও থাকবে, 100 ভাগ থাকবে, কিন্তু সেইটা কখনোই ব্যক্তিগত সম্পর্কে এফেক্ট করবে না। আমি গতকালকে যখন শুনলাম যে ওনার 99 বছরের মা মারা গেছে, আমি ফোনে ওনার সঙ্গে যোগাযোগ করি, কথাবার্তা হয়, গতকালকেই আমার আসার কথা, কিন্তু ওনারা তখনও শ্মশান থেকে ফেরেনি, আজকে সময় পেয়েছি, দেখা করে গেলাম। মানুষ হিসেবে এটা মনে হয়েছে যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এই দিনে মাতৃবিয়োগের মতো বড় জিনিস, পিতৃবিয়োগের মতো বড় জিনিস আর হয় না, একজন মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে তার পরিবারের পাশে এখন থাকা দরকার, সেই জন্যই সৌজন্যর খাতিরে এসেছি। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে বিধায়কের এমন কাজকে প্রশংসা করেছেন স্থানীয় অনেকেই। সাধারণ বাসিন্দাদের মতে রাজনৈতিকগতভাবে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা সকলেই মানুষ, মনুষ্যত্বই আমাদের সবথেকে বড় পরিচয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।